parents, yeah, it changed their minds. Cause you were sweet and looking like you cared, boy, that was hard to find. I caught feelings, how could these feelings? I caught feelings, how could these feelings? I caught feelings, I caught feelings, how could these feelings? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি জটিল বাবা আসছি আবার আপনাদের মাঝে কথা বলার জন্য। ওয়াও, নাইস ওয়েদার। যাচ্ছি একটু ক্রসবর্ড তিনে, অর্থাৎ চায়নাবাদ তিন, যেটাতে আপনারা সবাই আসেন। সিরাজগঞ্জে এখন বর্তমানের সবচাইতে ভালো ঘোরার স্পট যেটা, ওইখানে যাচ্ছি। কারণ সৈকত মির্জা আছে ওইখানে, একটু ডাকছে, বলল ভাই একটু আসতে হবে। তো দেখলাম যে ওয়েদার ডিমান্ড করতেছে আসলে কোথাও যাওয়ার জন্য, তো আমি কেনই বা যাব না, এই সুবাদে আর কি যাচ্ছি। চলুন আগে ওইখানে যাই, দেন কথা হবে। ও শিট, এটা তো আমি চাইনি, এটা আমি চাইনি, সিরিয়াসলি আমি এটা চাইনি। তো ঝড় উঠে আসতেছে, বৃষ্টি নামবে, কিন্তু আমি তো কিভাবে যাব? অলরেডি নেমে গেছে বৃষ্টি। এটা হলো না আসলে, এটা হলো না, এটা এটা হলো না, এটা হলো না। রিমোট আস, এই হলো আমার সৈকত মির্জা। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? City, still so far from home. I've searched for you all my life. Cast out like a shadow, racing towards the light. I pray to see you. মূলত সৈকত ডাকছিল হচ্ছে এই অফরোড বাইকটা যে আছে, এটার একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ করার জন্য। বাট বৃষ্টি বৃষ্টি আমাকে, মানে কি বলবো, আসলে বৃষ্টি তো মেয়ে, তারে কিছু বলতে পারতেছি না। এর জন্যে আমার আর কি ফার্স্ট ইমপ্রেশন ভিউটা হলো না। বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখন আর আসলে ইমপ্রেশন ভিউ করা সম্ভব না। চলুন আমরা অন্য কোথাও খুঁজে বের করি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে আসলে, কি বলবো, আহ, যে ইচ্ছা নিয়ে আসছিলাম সেটা আর হলো না। মনে করেছিলাম যে যাই হোক আর যাই হোক একটা ফার্স্ট ইমপ্রেশন ভিউ দিব অফরোড বাইকের, যদিও আমি অত ভালো ইমপ্রেশন ভিউ দিতে পারি না, তারপরও চেষ্টা করব। এই জন্যই সৈকতকে বলেছিলাম যে কোনো ইয়া হইলে আমাকে যেন একটু নক দেয়। বাট নক দিয়েছিল ঠিকই, বাট টাইমটা আমার জন্য সুইটেবল ছিল না। এখন আর কি, এখন একটু ক্রসবার তিনে যাই, বললাম তো আপনাদেরকে ক্রসবার তিনে যাব।
বৃষ্টিটা খুব পেইন দিচ্ছে। এখন যমুনার পুরো যৌবন, ভরা যৌবন, যার কারণে সব জায়গাতেই পানি পানি পানি, পানি ছাড়া আর কিছু নেই। যমুনাতে এখন ভরা যৌবন, প্রচুর পরিমাণে পানি, এই সময় হচ্ছে যমুনার পূর্ণরূপ দেখা যায়। লুক এট সি দ্য রিভার, ওয়াও নাইস। একটু দেখেন স্রোতগুলা, পানির শব্দ, ওটা হচ্ছে যমুনা সেতু। চলুন আমরা বাসাতে চলে যাই।